হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে আপনাদের একটা মলে নিয়ে এসেছি, কেননা আমাদের আরেকটা রান্নার চ্যানেল আছে আলফার রান্নাঘর। আমাদের রিকোয়েস্ট থাকলো আলফার রান্নাঘর দেখার জন্য, ভেরি ইন্টারেস্টিং। দেখুন, আমরা একটা মলে এসে গেছি আলফার রান্নাঘরের ইউটেন্সিলের জন্য, কিছু বাটি আর সামান্য কিছু জিনিস কেনার জন্য এসেছি। আমাদের উদ্দেশ্য একদমই মলটা দেখানোর নয়, কিন্তু যেহেতু এসেছি আপনাদের জন্য মলটাও একটু দেখিয়ে দিই। আর এই দেখুন, ইউটেন্সিলের অল্প কিছু ইউটেন্সিল আর একটু ঘোরা, আর একটা সুন্দর ভিডিও করার উদ্দেশ্যেই আসা হয়েছে। দেখুন, আমাদের কিছু পাপোশ নেওয়া হলো, সস্তা। আমাদের উদ্দেশ্য ছিল ইউটেন্সিল, কিন্তু যেহেতু পাপোশটা সস্তায় পাওয়া গেল, সো চারটে পাপোশ নেওয়া হলো। আর দেখুন, সুন্দরভাবে অ্যারেঞ্জড মল, বিভিন্ন সমস্ত জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে গ্যাস স্টোভ, সুটকেস, আর একটু বিকালের দিকে ঘোরাও, আর ঘোরার উদ্দেশ্যেও আসা হয়েছিল। আর আমরা যেহেতু ইউটেন্সিল নেওয়ার ছিল, সেজন্য আমরা ভিতরে ঢুকেছি মলে। এই দেখুন, এগুলো কফি মগ, যেগুলো একদম মাটির আকৃতির, মাটির কালারের, কিন্তু মাটি নয়। এই ইউটেন্সিলগুলো নেওয়ার প্ল্যানিং চলছে, পছন্দ হচ্ছে না ঠিক মতো, কেননা রেটটা একটু বেশি বলে মনে হচ্ছে। তবুও যেহেতু আমাদের প্রয়োজন নেক্সট শ্যুটের জন্য আলফার রান্নাঘর, তো আমাদের নিতে হবে। এই দেখুন, পাপোশ আমরা নিয়ে নিয়েছি অলরেডি। এই দেখুন, ইউটেন্সিল নেওয়া হয়েছে চারটে, কেননা আমাদের শীতের মরশুমে কিছু স্পেশাল রান্না হবে, যেগুলোর জন্য আপনাদের এই ডিশগুলোর প্রয়োজন হচ্ছে। এটা একটার সঙ্গে একটা ফ্রি, বড়টা হচ্ছে 250 রুপিস দুটোই, মানে আর ছোটোটা হচ্ছে 150 রেট। আমরা নিয়ে নিলাম, আমাদের মার্কেটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিও, আমাদের মার্কেটিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট করুন। আর আমার স্পেশাল রিকোয়েস্ট যেটা হলো, সেটা আশা করি আপনারা দেখবেন আলফার রান্নাঘর। আর আমরা অন্যান্য ফেসিলিটিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিফট দিয়েই আমরা উঠেছিলাম, আবার লিফট দিয়েই অন্য দিকে, বড় লিফট দিয়ে নেমে যাব। আমাদের টিকিট কাউন্টার আছে আপনার গ্রাউন্ড ফ্লোরে, সো গ্রাউন্ড ফ্লোরেই এটা বিলিং হবে। তো আমরা লিফট ভিতরে এসে গেছে, দেখুন থার্ড ফ্লোর। লিফটটা একটু নিচে যাওয়া না গিয়ে উপরের দিকে চলে গেল, সো আবার আমরা নিচে চলে যাব। দেখুন, আমাদের একটা এক্সাইটিং এক্সপিরিয়েন্স অফ মার্কেটিং, সো আপনাদের আশা করি ভালো লাগছে, আপনারা এনজয় করুন আমাদের সঙ্গে। আর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আমরা চলে এসেছি কাউন্টারের দিকে, সো আমরা বিলিং করব। এখানে মলে বিলিং কাউন্টারটা দেখানো অ্যালাউ নেই, সো আমরা ক্লিয়ারলি দেখাবো না। আশা করি এটা, আমার মনে হয় কোনো রেস্ট্রিকশন আছে, সো আমরা ক্লিয়ারলি দেখাবো না বিলিং কাউন্টারটা। সো আমাদের কমই আইটেম আছে, যেহেতু মলে আমাদের কাস্টমার অনেকেই ঘুরতে আসে, এর জন্য আমাদের বিল অলমোস্ট হয়ে গেছে। খুবই, যেহেতু আমরা 4-5টা আইটেম নিয়েছি, 706 রুপিস বিল হলো। আমরা এটা ডেবিট কার্ডে সুইফট মাধ্যমে পে করব। প্রথম কাউন্টারে আপনার ওইটা অ্যাকসেপ্ট করলো না বিল, ওটা মেসেজ পাঠালো আরেকটা কাউন্টারে, এটা বিল হবে, মানে পেমেন্টটা হবে আর কি।
Please subscribe my channel, be with us. Thank you very much.